ছবি তোলা যেমন কারো কারো নেশা, ঠিক তেমনি এটি পেশাও বটে। দীর্ঘদিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের প্রিয় মুহূর্তগুলো ফ্রেমে বন্দী করে জীবিকা নির্বাহ করছে শৌখিন আলোকচিত্রীরা। শীতের মৌসুমে পর্যটকদের আনাগোনায় মুখর থাকায় আয় রোজগারও হয় বেশ ভালো। যেসব পর্যটকদের নিজেদের ক্যামেরা থাকে না, তারাই ভাড়া করে নেন ভ্রাম্যমান এসব ফটোগ্রাফারদের। মনির হোসেনের তোলা ছবি নিয়ে জুলহাস কবিরের আরও একটি রিপোর্ট। জীবনের প্রিয় মুহূর্তগুলোর স্মৃতিচারণ করতে কার না ভালো লাগে, আর তা যদি ফ্রেমে বন্দি করে রাখা যায় তাহলে মন্দ কি? তাই তো যুগ যুগ ধরেই ভ্রমণ পিপাসুরা বেছে নেন আলো আধারের যন্ত্রকে। সকাল থেকে সন্ধ্যা সারাবেলায় সাগর পাড়ে বেড়াতে আসা পর্যটকদের কাছে ছুটে যান ছবিয়াল নামের আলোকচিত্রীরা। আকর্ষণীয় ছবি তুলে দিতে নানা অফার নিয়ে চলে প্রতিযোগিতা, তাতে কেউ হন বিরক্ত আবার কেউ বা খুশি। যারা ক্যামেরা নিয়ে না আসতে পারি তারা ছবি তুলে দেয় আমাদের, এটা একটা উপকার। থ্রি আর ফোর আর দুইটা সাইজ আমাদের, ঠিক আছে, একটা হচ্ছে 20 টাকা, একটা হচ্ছে 15 টাকা। এদের ক্যামেরা ছাড়া তার মানে আমাদের এত সুন্দর ছবি তোলার মতন আর ই হয় না। ডিজিটাল ক্যামেরার সহজলভ্যতায় সাগর পাড়ে বেড়েছে আলোকচিত্রীর সংখ্যা। কক্সবাজার সমুদ্র সৈকতের 4টি পয়েন্টে প্রায় 250 থেকে 300 ছবিয়াল কাজ করেন প্রতিদিন। শীতের এই সময়টিতে যা আয় হয় তাতে বেশ স্বাবলম্বীও হয়েছেন অনেকেই। আমাদের সিজনে 2000-3000 টাকা এরকম ইনকাম হয়। শুক্রবার বিশেষ প্রতিবার একটু বিষয়তে আমরা একটু ভালো ইনকাম করতে পারি। তবে আগের তুলনায় প্রায় সব পর্যটকের হাতে ক্যামেরা থাকায় কমেছে লাভের পরিমাণ। পার্সোনাল এরা ক্যামেরা নিয়ে আসে এবং কি তারা মোবাইল টোবাইল নিয়ে এসে এখানে মানে তারা নিজেদের পার্সোনাল ছবি ওঠে, সে কারণে আমাদের ব্যবসার খুব ক্ষতি হচ্ছে। আর চুক্তির চেয়ে বেশি ছবি তোলা কিংবা দরদাম নিয়েও অভিযোগ রয়েছে পর্যটকদের। 3টা ছবি উঠানের লিগা এরা 7টা 8টা ছবি উঠে এলে তারপর ওই জিনিসটা এরা বেশ বাড়তি একটু করে ঝামেলা করে। ওদের ক্যামেরা ভাড়া অনেক সময় বেশিও বলে, তো এই জন্য আমাদের সাথে কথা কাটে করা। প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি না থাকলেও সমুদ্রপাড়ের ছবিয়ালরা ভ্রমণ পিপাসুদের অপূর্ব মুহূর্তগুলো ফ্রেমে বন্দি করেন বেশ দক্ষতার সাথেই। জুলহাস কবির, 21 টেলিভিশন, কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার।